কি বেঁধেছো সূর্য? এটা তুমি হ্যাঁ গাড়ির পেছনে কি করেছো? গাড়ির পেছনে গাড়ি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আর সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে ভিডিওটা মোটামুটি সকালবেলা থেকে স্টার্ট করলাম, এখন সকাল 9টা বাজে আর দেখতেই পেলে যে নিচে সূর্য খেলছে আর আমি উপরে ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এই যে দেখো, আজকে বিছানা চাদর টাদরও সব কেচে দিয়েছি, তো আমি মেলতে আসলাম আর ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি আজকের। আর নিচে মাকে দেখলাম সবজি কাটছে, তো আজকে আমাদের সকালবেলা ডালিয়া হবে, তো আমি সকালবেলায় ডাল ভিজিয়ে রেখেছি আর মা সবজি কাটছে, তো এখন গিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেব আর এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে। তো এখন আর দেরি করছি না, নিচে আর ভালোই রোদ উঠে গেছে, এখন তাকাতেও অসুবিধা হচ্ছে। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো ডালিয়াটা আমি বের করেও নিয়েছি প্যাকেট থেকে খুলে, আর এদিকে মা যে সবজিটা কেটে রেখেছে বললাম তোমাদের, তো মা সবজিটা ভালো করে ধুয়ে একদম রেডি করে রেখেছে। এখানে ফুলকপি, টমেটো, মটরশুঁটি, আলু, গাজর সব আছে। আর ডালটা আমি তোমাদের আগেই বলেছি, ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছি আর এখন জল ঝরিয়ে রেখেছি। আর এখন মা একে একে সব কিছু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে, ফার্স্ট ডালিয়াটা দিল আর এখন সব সবজিগুলোও দিয়ে দেবে। আর শীতকাল বলেই এই সবজি দিয়ে ডালিয়াটা খেতে খুবই ভালো লাগে, কারণ শীতকালে এই সবজিগুলো ভালো পাওয়া যায়, টাটকা এত সবজি পাওয়া যায়। সব সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর মায়ের মধ্যে নুন দিচ্ছে আর দিচ্ছে হলুদ, আর তারপর সামান্য পরিমাণ চিনিও এতে অ্যাড করছে, আর তারপর একদম ফাইনালি জল দিয়ে এই প্রেশার কুকারটা তারপর বসিয়ে দিতে হবে। চার পাঁচটা সিটি পড়ার পর আমি নামিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে ঘি দিলাম, কারণ ঘি না দিলে এর ফ্লেভারটা ভালো লাগবে না, কারণ যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করা হয়েছে। তো তোমরা এদিকে দেখো আমি ভাতটা ফুটে গেছে, অফ করে দিয়েছি, আর এই কড়াইতে আমি এখন মেথি শাকটা বসাবো, আর এখানে সবজিও হয়ে গেছে, এই যে দেখো বিট, গাজর সবকিছু দিয়ে একটা সবজি, এর মধ্যে শিম, ফুলকপি, গাজর সবকিছুই দেওয়া আছে। আর এখানে মা মেথি শাকটা কুচিয়ে রেখেছে, তো এখন আমি বসিয়ে দেবো মেথি শাকটা। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমরা দুপুরবেলাটা খুবই নর্মাল খাচ্ছি, কারণ রাতে আমরা এক জায়গায় বাইরে খেতে যাব রেস্টুরেন্টে, তো এর জন্য যেন কোনো পেটের প্রবলেম না হয় তার জন্য এই বেলাটা একদমই নর্মালি খাবার খাচ্ছি আমরা। তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগছে আর সবাই দেখতে পাবে যে রাতে কোথায় যাই। তো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই। অ্যাট ফার্স্ট আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এবার তেলটা একটু নাড়িয়ে নিচ্ছি কড়াইতে ভালো করে, আর প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি ফোড়নেই, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর তারপর কিছু আলু মা কুচিয়ে রেখেছে সেগুলো দিয়ে দিয়েছি, না তো মানে মেথি শাক যেহেতু অল্প সেটা বাড়ানোর জন্য, আর খেতেও টেস্ট হয় আলু দিয়ে, খেলেও ভালো লাগে খেতে। আলুটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে দিলাম, তারপর আমি সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আঁচটা কমিয়ে, তো তারপর ফাইনালি হয়ে গেছে আমার মেথি শাক। দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটু বেরোবো, তো এখন আমরা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে, আর সূর্য আর সূর্য বাবা বেরিয়ে গেছে, আর মা এদিকে একটু ঠিকঠাক করে নিচ্ছে ড্রেস। মোজা পড়েছো মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তোমাদের সাথে আবার দেখা হবে বাইরে গিয়েই। এই যে দেখো আমি আর মা এপাশে বসেছি আর সূর্যরা ওইদিকে, এখনো আমাদের খাবার অর্ডার করা হয়নি, এখনই আমরা আসলাম, এখনই আমরা অর্ডারটা দেবো খাবারে। আজকে ভালোই ভিড় আছে, যেহেতু 26শে জানুয়ারি তো ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এসেছি হলো স্যাফরন রেস্টুরেন্টে। সূর্য তোমার গরম লাগছে? ভিতরে ভালোই গরম আছে। চিকেন টিক্কা খাবে? কি খাবে? কি খাবে বলো? কি কি খাবে? জোরে বলো। জোরে জোরে বলো। ওয়াহ, শুনবে না? জোরে বলো, জোরে বলো। চিকেন টিক্কা কেমন লাগবে?
আটটা দেবে, দুটো 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 করে খাবো সবাই, ঠিক আছে? খেয়ে বাড়ি চলে, হ্যাঁ কি থাকে বাটিতে, কি থাকে আর এটা দেখো আমাদের সেকেন্ড অর্ডার করা আইটেম, এটা হলো চিকেন টাংরি মশালা আর তার সাথে আছে লাচ্ছা পরোটা। আর ফার্স্ট আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল চিকেন টিক্কা। আর এটা দেখতেই পাচ্ছো চিলি চিকেন, আর তার সাথে আমরা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছি। কিন্তু এটা খাওয়ার সময় আমাদের পেট একদম ভরে গেছিলো, তাই সেরকম আর খেতে পারিনি, এর জন্য অল্প অল্প করে সবাই নিয়েছি। আমাদের সবার খাওয়াই মোটামুটি হয়ে গেছে, এবার আমরা কোল্ড ড্রিঙ্কসের জন্য ওয়েট করছি, কোল্ড ড্রিঙ্কসটা আসলে আমরা খেয়ে বেরিয়ে পড়বো। অনেকটাই রাত হয়ে গেছে, 9:45 বাজে, এই যে কোল্ড ড্রিঙ্কস চলেও আসছে। এটা হলো লাইম সোডা ওয়াটার, আর রিচ খাবার খাওয়ার পর এই সোডা ওয়াটার জাতীয় কিছু খেলে খাবারটা হজম হয়ে যায়। আর এটা খাওয়ার পরেই আমরা বাড়ি চলে এসেছি। আর আমি কালকের ভিডিওটা রাতে আর কন্টিনিউ করতে পারিনি, আমি এখন পরের দিন সকালবেলা আবার ভিডিওটা শুরু করছি। কালকে অনেকটাই রাত হয়ে গেছিল, তারপর এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে শুতে শুতে দেরি হয়ে গেছে। আর এখন দেখো সকালবেলায় আমি বিছানা গুছিয়ে নিয়েছি, আর এখানে জানলাটাতে ভালোই রোদ আসে, তো ওর জন্য বালিশগুলো একটু এখানে রেখেছি একটু রোদ লাগানোর জন্য। আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটার যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।